हेलो व्यूअर्स, अपन सबा के यूट्यूब चैनल ब्रह्मपुत्र टीवी पक्ष के स्वागतम जानिए आज शुरू करते चले एक सुंदर वीडियो। आज के जो वीडियो करब से ही वीडियोटर उद्देश्य हे शुधुमात्र बाश दिए कम खरचे क्यों मुरगर घर मुरगर शेड निर्माण करा जाए से सम्पर्क एक वीडियो। तो वीडियो शुरू करार आगे छोट्ट एक रिक्वेस्ट, जरा चैनल एखो सबसक्राइब करें दया सबसक्राइब कर। जैक मुरगर घर निर्माण करार पूर्व अपनारा जे कथा चिंता करबें जो कौन जगह मुरगर घर निर्माण करबें यदिथ एक कथा बोली जे जगहटा सूर्यर ताप बेसि पड़े सूर्यर पहर बेसि पड़े से ही जगह क्यों अपनारा घर जगह बेचे नीब। भारत बांगला सह बस कैकटी राष्ट्रे जेहेतु सूर्यटा मैं दक्षिण गोलार्धे थे से सूर्यर तापटा मैं दक्षिण साइडे बसि थे से घर जेटा दरजा से दक्षिण दिखे हम भलो है एवं मैं दक्षिण दिक्ता जाते घर दक्षिण दिक्ता जाते कोनो मते एक बार बंद ना थे और जेको घरे हावा बतास बेशी चलाचल कर लेने रोग बलार सम्भावना जथेष कम थे घर जेटा दुर्गन्ध वनर विभिन्न रोगाक्रमण सम्भावना जथेष कमे जाए। तो ये कथाटा लक्ष्य करबें घर दक्षिण दिक्कत जाते कोनो मते खोला ना थे मैं खोला थे दक्षिण दिक्ट कखनो बंद थाकबे ना एवं दरजाटा रखले भलो ये कथाटा अपनारा ख्याल रखबें मन रखबें उत्तर दिक्ट जतटूक मैं शीतर दिन जेहेतु उत्तर दिखे दिक्कत के शीतर आगमन घटे ठंडा हवा हवार आगमन घटे से जन्ने किन्तु उत्तर दिक्ट रात्रेर बेला सम्पूर्ण बंद थाकले भलो ये कथाटा अपनारा ख्याल देवें जो घर उत्तर दिखे बंद थाकबे रात्रेर बेला दक्षिण दिकटा रात्रे बेला जखन हावा थाकबे तखन बंद थाकबे किन्तु एमने दक्षिण दिकटा किन्तु खोला थाकले खुबई भलो है। जाइ होक एखन आसि घरेर चालटा किभाबे निर्माण करबेन ए देखेन घरेर प्रथमे बाश दिए बाशटा फाटिए बाशेर जेटा आमरा कि बोलि केउ कान बोलि फालटा बोलि एइभाबे छोटो चिकन चिकन करे केटे एइभाबे निर्माण करबेन। এইভাবে বাঁশের যেটা প্রথমে শুধুমাত্র বাঁশ দিয়ে আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি করে গ্যাপ রেখে ছোট ছোট করে সেখানে আপনারা বাঁশের ফালটা দিয়ে মানে ভালো করে শেষে এইভাবে যেটা দেখা যাচ্ছে ঠিক এইভাবে আপনারা এই নিচের চালটা নির্মাণ করবেন এই পদ্ধতিতে। তারপরে বাইরে যে বেড়া দেওয়া হয় সাইড বেড়া এটা আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে এখানে যেমন এইভাবে 2-3 ইঞ্চি গ্যাপ 2-3 ইঞ্চি ফাঁক করে এই এই পদ্ধতিতে যদি আপনারা বাইরের যেটা বেড়া ওয়াল সেটা যদি আপনারা এইভাবে নির্মাণ করবেন করতে পারেন বাঁশ দিয়ে সাইডে একটু শক্ত করে বেঁধে দিবেন এটাই খুব ভালো হয়। এটা কিন্তু একটু লেবার চার্জটা বেশি যাবে তো বাকি খরচটা ধরেন যথেষ্টই কম লেবার চার্জ একটু বেশি যাবে। एक बारे बाशे तो सब जगह पावा जाए मोटामोटी कम बेसि परिमाण आजकल बाशेर दामो जदि कम ना तब एक ग्राम ग्राम एलाकाय खूब एक सहज बाश पावा और नीचे किन्तु दुई फिट 3 फुट एटा किन्तु आपनारा एइभाबे बंद रखबें नीचे जे देखा जाए सेटा आपनारा जेकोनो खड़ी बा आपनार टीन बा अन्यान्य बनेर बेड़ा जेकोनो भावे आपनारा एटा निर्माण करते पारेन। देखें एखाने जेभाबे करा हयेछे নিচে যদি আপনারা এইভাবে টিন দেন তবুও কিন্তু ভালোই হবে। তো বন্ধুরা এই নিচে এইভাবে নির্মাণ করবেন করবেন আপনারা একটা চাল তার উপরে থাকবে একটি তীরফল। তো যে এই আদর্শ ঘটার যে চালের কথা বলছি আপনারা এখন চাল সম্বন্ধে একটু ধ্যান করবেন আপনারা নিচে কিন্তু প্রথমে থাকবে এই যে এইরকম যেটা বাঁশের ফালটা বা বাঁশের কাইন বলি আমরা তার উপরে কিন্তু থাকবে প্লাস্টিকের পলিথিন আর এটার একটা মাপ আপনারা করবেন প্লাস্টিকের পলিথিনটা যে মাপের ওই মাপের ঘর আপনারা করবেন প্লাস্টিকের পলিথিনের কথাটা কিন্তু আপনারা আগে ভাববেন মানে ঘর যেটা যেভাবে নির্মাণ করবেন আপনারা প্লাস্টিকের পলিথিন কথাটাই করবেন যেমন আপনারা এই ধরতে পারেন
যে 12 ফুট বাই 20 ফুট বা তার চেয়ে একটু বেশি করতে পারে, মোটামুটি বিভিন্ন সাইজের করা যায়। এখন আসি উপরের চালের কথাটা। নিচে থাকবে বাঁশের ফালটা আর উপরে থাকবে বাঁশের এইরকম, যেটা সিম্পল বেড়া নির্মাণ করা হয়। যারা বাঁশের কাজ করে তারা অবশ্যই জানে কথাটা, তারা গ্রামাঞ্চলে যারা বাঁশের কাজ করেন তারা অবশ্যই এটা জানেন, এই সম্পর্কে জানেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে এইভাবে শুধুমাত্র বাঁশ কিন্তু থাকে, দেখেন আপনারা শুধুমাত্র বাঁশ। আর এই বাঁশটা যদি না দেওয়া হয় কিন্তু ঘর কিন্তু লাস্টিং করবে না, চাল নষ্ট হয়ে যাবে। তার মানে প্লাস্টিকের পলিথিন যেহেতু রোদে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এটা একটু হেভি দিতে হয়। এটা দিলে আরামসে 5 বছর সময় চলে যাবে, কিন্তু এটা যদি ঠিক মতো না দেওয়া হয় তাহলে কিন্তু ঘরের যেটা টেকসই মানে ক্ষমতা বেশি দিন থাকবে না, মানে ঘর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এই এই বাঁশ দিয়ে ঘর নির্মাণ করার ক্ষেত্রে উপরে যেটা এই ছাউনি যেটা বলা হয় আসলে এটা কিন্তু একটু মজবুত রাখা দরকার। তো বন্ধুরা মোটামুটি আপনার বেসিক একটা আইডিয়া পাইলেন আপনারা, হয়তো আপনারা দেখলেন। আশা করি এই আইডিয়ার উপরে কিন্তু আপনারা মুরগির ঘর নির্মাণ করতে পারবেন বলে আমি আশা করলাম। আর এখানে ছোট ছোট যেটা রশির কাজ হয় আপনারা প্লাস্টিক ইউজ করতে পারেন, মানে যেহেতু আপনার রশির কাজ লাগবে সেই রশির বদলে আপনারা প্লাস্টিকের রশিটা ইউজ করবেন। দেখেন এখানে যেটা মুরগি পালন হচ্ছে, বিভিন্ন জায়গায় মুরগি আছে, সাইডে ঘোরাফেরার জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম, আশা করি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।